আজকের ঢাকা শহরে আপনি দেখতে পাবেন উঁচু উঁচু বিল্ডিং, অধিক জনসংখ্যা এবং রাস্তায় প্রচুর যানবাহন। কিন্তু একসময় ঢাকা শহর কতই না সুন্দর ছিল। আজকের ভিডিওতে 100 থেকে 150 বছর আগের ঢাকা শহরের দুর্লভ ছবিগুলো দেখাবো আপনাদের। ছবিতে যে সমাধিটা দেখতে পাচ্ছেন, এই সমাধিটা হলো পরিবিবির সমাধি। দুর্লভ মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই সমাধি। পরিবিবি সম্পর্কে যদি একটু বলি তাহলে আপনাদের জেনে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই শায়েস্তা খানের নাম শুনেছেন। আজ থেকে প্রায় 400 বছর আগে এই অঞ্চল শায়েস্তা খান শাসন করতেন। আপনারা অবশ্যই জানেন এবং শুনেছেন শায়েস্তা খানের আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত এবং তখন মুসলিম শাড়ির খুব সুনাম ছিল। মুসলিম শাড়ি এত মিহি সুতা দিয়ে তৈরি করা হতো যে একটা শাড়ি একটা আংটির মধ্যে দিয়ে ঢোকানো যেত। সেই শায়েস্তা খানের কন্যা হচ্ছেন এই পরিবিবি। পরিবিবি অন্য একটা নামেও পরিচিত ছিলেন, সেই নামটা হলো ইরান দুখত রহমত বানু। পরিবিবি 1684 সালে মৃত্যুবরণ করেন, তখন এই সমাধিসৌধটা স্থাপন করা হয়। তো বুঝতেই পারছেন আজ থেকে প্রায় 350 বছর আগের এই সমাধিসৌধ। এটা হলো পরিবিবির মাজার। এই মাজারের মধ্যেই পরিবিবির সমাধি আছে, যেটা দুর্লভ মার্বেল পাথর দিয়ে তৈরি করা। এই ছবিটা হলো রমনার মূল ফটক, যা 1901 সালে তোলা, প্রায় 122 বছর আগের ছবি। এই ছবিটা হলো 1904 সালের চকবাজার মোড়, বর্তমান নাজিমুদ্দিন সড়ক। মোগল আমলে এখানে কিন্তু ক্রীতদাস বেচাকেনা হতো। এই ছবিটা হলো 1904 সালে তোলা ঢাকা কলেজের ছবি। 1841 সালে উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় এই ঢাকা কলেজ। এই ছবিটা হলো ঢাকেশ্বরী মন্দিরের। ঢাকেশ্বরী মন্দিরের নির্মাণ শৈলী দেখে ধারণা করা হয় এটা পূর্বে একটি বৌদ্ধ মন্দির ছিল, পরবর্তীতে যা রূপান্তরিত হয় হিন্দু মন্দিরে। 19 শতকের শেষের দিকে মন্দিরটি সম্পূর্ণ জঙ্গলাকীর্ণ ছিল এবং রক্ষণাবেক্ষণ ও উপাসনার জন্য কোনো পুরোহিত ছিল না। এই ছবিটি 1904 সালে তোলা, যা ঢাকেশ্বরী মন্দির নামে পরিচিত। এটা হলো মিডফোর্ড হসপিটাল, যা বর্তমানে সলিমুল্লাহ মেডিকেল কলেজ নামে পরিচিত। 1820 সালে ঢাকা কালেক্টর স্যার রবার্ট মিডফোর্ড বুড়িগঙ্গার তীরে এই হাসপাতালটি তৈরির উদ্যোগ নেন। ঢাকায় কলেরার ব্যাপক মহামারী দেখে তিনি অত্যন্ত ব্যথিত হন এবং এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। মূলত 1962 সালে এটি মেডিকেল কলেজের রূপ নেয় এবং ঢাকার নবাবদের দানশীলতার প্রতি সম্মান জানিয়ে পরবর্তীতে এর নাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ রাখা হয়। এই ছবিটা তেজগাঁও এলাকার, যা 1880 সালে ক্যামেরাবন্দি করা হয়। ছবিতে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো ধোলাইখালের স্টিল ব্রিজ বা লোহার ব্রিজ, যা 1904 সালে ক্যামেরাবন্দি করা হয় বা ছবি তোলা হয়। এই ছবিটা হলো সেন্ট থমাস চার্চ বা খ্রিস্টানদের উপাসনালয়। প্রায় 200 বছর আগের পুরনো এই চার্চ পুরান ঢাকার অন্যতম নিদর্শন। 1863 সালে বিখ্যাত ঘড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিগ বেন এর একটি ঘড়ি এই চার্চের চূড়ায় স্থাপন করা হয়, যাতে পুরান ঢাকাবাসী এই ঘড়ি দেখতে পায়। এরকম ঘড়ি এই মুহূর্তে পৃথিবীতে মাত্র 2টি আছে, অপরটি লন্ডনের হাউস অব পার্লামেন্টসের চূড়ায় অবস্থিত। ছবিটি 1972 সালে তোলা। এই ছবিটা হলো নারিন্দা খ্রিস্টানদের কবরস্থান। সম্ভবত 17 শতকের প্রথম দিকে এই কবরস্থানটি গড়ে ওঠে। এর সবচেয়ে পুরাতন এপিটাফটি 1725 সালের, কারণ তখন থেকেই ঢাকায় পর্তুগিজদের আগমন ঘটেছিল। এখানে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য এই সমাধি ভূমির পাশেই ঢাকার প্রথম গির্জা প্রতিষ্ঠা করা হয়। এর অবস্থান ওয়ারিতে বলদা গার্ডেনের বিপরীতে, রাস্তার ওপারে। এই ছবিতে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো তুরাগ নদীর তীরে টঙ্গি ব্রিজ। 1885 সালে ক্যামেরাবন্দি করা হয়। এই ছবিটা ঢাকার অজানা কোনো গলি, যা 1872 সালে তোলা হয়। এই ছবিটা হলো বর্তমান পুরানা পল্টন, যা 1875 সালে ক্যামেরাবন্দি করা হয়। এটা হলো চাঁদনি চক। জুম্মা মসজিদ থেকে এই ছবিটা তোলা হয়েছিল 1870 সালে। ছবিতে দেখতে পাচ্ছেন এখানে মাছ বিক্রি হচ্ছে, এটাকে বলা হয় ভোরবেলার বাজার, তাজা মাছ বিক্রি হচ্ছে। 1960 সালে এই ছবিটি তুলেছিলেন রজার গোয়েইন। এই ছবিটা ঢাকার ওয়ারি থেকে তোলা,
1965 সালে। ছবিটা তুলেছিলেন রজার গোয়েইন। ছবিতে যে রোড দেখতে পাচ্ছেন এটা হলো ধানমন্ডি 2 নং রোড, 1965 সালে রজার গোয়েইন তুলেছিলেন। এই ছবিতে দেখতে পাচ্ছেন শিশুরা বায়োস্কোপ দেখছে, পুরান ঢাকা থেকে তোলা ছবিটা। 1960 সালে ছবিটা তুলেছিলেন রজার গোয়েইন। এই ছবিতে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়ির পিছনে একটা টিনশেড ঘর, এই ঘরটা হচ্ছে ডেমরা রোডের হরদেও গ্লাস ফ্যাক্টরি। 1965 সালে ছবিটা তুলেছিলেন রজার গোয়েইন। এই ছবিতে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হলো তোপখানা রোড, প্রেস ক্লাব এলাকা, ছবিটা তুলেছিলেন রজার গোয়েইন। এই ছবিটা হলো ভিক্টোরিয়া পার্ক এলাকা, সদরঘাট, ঢাকা। 1967 সালে রজার গোয়েইন এই ছবিটা তুলেছিলেন। এই ছবিতে কিছু লোকজন বসে বিশ্রাম নিচ্ছেন, এরা হলো ঠেলা গাড়ি চালক। 1965 সালে রজার গোয়েইন এই ছবিটা তুলেছিলেন, তখন ঢাকা শহরে ঠেলা গাড়ির খুব প্রচলন ছিল। এই ছবিটা যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন ইট বসানো রোড, এটা হলো নিউ মার্কেট মিরপুর রোড। 1965 সালে রজার গোয়েইন এই ছবিটা তুলেছিলেন। এই ছবিতে কিছু মহিষ দেখতে পাচ্ছেন, এই এলাকাটা হলো ধানমন্ডি এলাকা, 1960 সালে এই ছবিটা তোলা হয়েছিল। এই ছবিতে একটা গরুর গাড়ি দেখতে পাচ্ছেন, এটা হলো ধানমন্ডি এলাকা, 1960 সালে এই ছবিটা তোলা হয়েছিল। এই ছবিতে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের নেম প্লেট, তার সামনে অনেক ছাত্রছাত্রী জমায়েত হয়েছে। একটু ভালো করে খেয়াল করে দেখবেন পিছনে একটা ব্যানার টানানো, সেখানে নাটক লেখা এবং নাটকের নাম। সম্ভবত এই ছাত্রছাত্রীরা এখানে পথনাটক করছে। ছবিটা তোলা 1952 সালে। এই ছবিটাতে দেখতে পাচ্ছেন কয়েকজন মুক্তিযোদ্ধা বন্দুকের নল তাক করে আছে রাজাকার সম্বলিত একটা পোস্টারের দিকে। পোস্টারে লেখা আছে এই জানোয়ারদের হত্যা করতে হবে। ছবিটা 1971 সালে তোলা। এই ছবিতে অনেক টিনশেড দোকানপাট দেখতে পাচ্ছেন, এটা হলো তেজগাঁও রেলগেট। এই ছবিটা চকবাজারের, 1885 সালে তোলা। এই ছবিটা ঈদের দিন তোলা, 1954 সালে, এটা হলো গুলিস্তানের ছবি। এই ছবিটা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বলাকা সিনেমা হল দেখা যাচ্ছে, নীলক্ষেত মোড়ে, 1978 সালে এই ছবিটা তোলা। এই ছবিতে দেখতে পাচ্ছেন একজন লোক সিটিং বেঞ্চে একটা ছাউনির নিচেই বসে আছে, জায়গাটা হলো রমনা পার্ক, 1970-এর দশকে ছবিটা তোলা। ছবিতে একটা শহীদ মিনার দেখতে পাচ্ছেন, এটা হলো কেন্দ্রীয় শহীদ মিনার, 1975 সালে ছবিটা তোলা। এই ছবিতে সাদা রং করা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হলো হাইকোর্ট, ঢাকা হাইকোর্ট, 1947 সালে ছবিটা তোলা। এই ছবিটা মিরপুর রোড, 1975 সালে তোলা। এই ছবিতে দেখতে পাচ্ছেন একজন পুরুষ এবং দুইজন মহিলা ধানের চারা রোপণ করছে, এটা হলো সংসদ ভবনের সামনে, 1969 সাল, তখন সংসদ ভবন ছিল নির্মাণাধীন। ছবিতে দেখতে পাচ্ছেন একটা সাদা বিল্ডিং, এটা আসলে গুলিস্তান সিনেমা হল। 1963 সালে এই সিনেমা হলের ছবিটি তোলা হয় এবং তখন কিন্তু এই হলটা শীততাপ নিয়ন্ত্রিত ছিল। ছবিতে দেখতে পাচ্ছেন একটা লাল বিল্ডিং, এটা হলো লালবাগ কেল্লা, সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত আজম শাহ 1678 সালে এই লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেছিলেন। আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু বর্তমান লালবাগ কেল্লা। এই ছবিটা হলো চার্লস ডয়েলের পেইন্টিং, লালবাগ কেল্লার পাশ দিয়ে বুড়িগঙ্গা নদী প্রবাহমান। ছবিটিতে 1870 সালে লালবাগ কেল্লার দক্ষিণাংশের একটি ফটক দেখানো হয়েছে। এই ছবিতে যে সুন্দর বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বেইলি রোডের অফিসার্স কোয়ার্টার, 1980 সালে এই ছবি তোলা। এই ছবিটি তোলা হয়েছে 1971 সালে, মুক্তিযুদ্ধ চলাকালীন ছবি। একটু ভালো করে খেয়াল করলে দেখবেন গাড়ির দুই পাশে সেনাবাহিনীদের দেখা যাচ্ছে। এই ছবিতে যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন এরা হলো মুক্তিযোদ্ধা, 1971 সালে এই ছবিটা তোলা হয়েছিল। এই ছবিতে দেখতে পাচ্ছেন প্রচুর পানি এবং নৌকা দিয়ে লোকজন পারাপার হচ্ছে, এটা হলো মতিঝিল এলাকা। 1988 সালে যে বন্যা হয়েছিল তখন এই ছবিটা তোলা। ছবিতে দেখতে পাচ্ছেন একটা গাড়ির সামনে দিয়ে একঝাঁক রাজহাঁস হেঁটে যাচ্ছে, এই ছবিটা মতিঝিলের।
1960 সালে এই ছবিটা তোলা। এই ছবিটা হলো মতিঝিলের, 1960 সালে ক্যামেরাবন্দি করা হয়। এই ছবিটা দেখেই আপনারা আন্দাজ করতে পারছেন এটা হলো মতিঝিলের ছবি। শাপলা চত্বর 1960 সালে ছবিটা ক্যামেরাবন্দি করা হয়েছিল। এই ছবিতে যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এটা হলো ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট 1952 সালের। এই ছবিটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বিল্ডিংয়ের উপর গুলশান লেখা। এটা গুলশানের ছবি, কিন্তু কত সালে এই ছবিটা তোলা হয়েছিল তা জানা যায়নি। এই ছবিতে অনেক লোকজন দেখতে পাচ্ছেন এবং একটু ভালো করে খেয়াল করলে দেখবেন ছোট ছোট স্টল আছে চারিপাশে। এটা হলো 21শে বইমেলা, 1987 সালে এই ছবিটা তোলা হয়েছিল। এই ছবিতে দেখতে পাচ্ছেন একটা ঠেলা গাড়িতে বাক্স পেটরা বোঝাই করে দুইজন লোক গাড়িটা ঠেলে নিয়ে যাচ্ছে। ছবিটা ঢাকার মধ্যে থেকে তোলা, তবে কত সালে তোলা আমরা জানতে পারিনি। এই ছবিটা হলো বাইতুল মুকাররমের ছবি, 1967 সালে ছবিটা ক্যামেরাবন্দি করা হয়েছিল। ছবিতে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো আনন্দবাজার ঢাকা, 1880 সালে ছবিটা তোলা হয়েছিল। এটা হলো ঢাকা কলেজের ছবি, যা 1872 সালে তোলা। এই ছবিটা হলো খ্রিস্টানদের কবরস্থান, যা নারিন্দায় অবস্থিত, 1875 সালে ক্যামেরাবন্দি করা হয়।